এ সাম্প্রদায়িক অপশক্তির বিশ্বস্ত নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপির পৃষ্ঠপোষকতা এ সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মাঝে আমাদের দেশের সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত করে। এই চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করার দিন এসে গেছে। 2001 সাল কি ভুলে গেছে? বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কিভাবে নির্যাতন, কিভাবে ঘর বাড়িতে হামলা, নারীদের উপর নির্যাতন, মন্দিরে হামলা, ঘর বাড়িতে হামলা, সেই দুঃস্বপ্নের দিনগুলো আমরা আজও ভুলে যাইনি। আজকে বিএনপি নির্বাচনকে সামনে রেখে আজকে বড় বড় কথা বলছে। আজকে তারা বলছে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে না, সংলাপেও তারা যাবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন বাংলাদেশের সংবিধানেও নির্দিষ্ট করা আছে কিভাবে নির্বাচন হবে, সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। সময় আর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, বাংলাদেশের আগামী নির্বাচনও সংবিধান সম্মতভাবে হবে এবং কারো জন্য অপেক্ষা করবে না, এটাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই। আজকে তারা দেখুন বলে নির্বাচন করবে না, আবার ইউনিয়ন পরিষদে মার্কা ছাড়া স্বতন্ত্র নির্বাচন করছে। স্বতন্ত্র নির্বাচনের ইঙ্গিত দিয়ে সারা দেশে কিন্তু তারা প্রার্থী দাঁড় করাচ্ছে। আমি এখানে বলতে চাই, ফুকুল সাহেব, আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে মনন বাণিজ্যের কোনো রেকর্ড নেই, কোনো তথ্য নেই, খুঁজে পাবেন না। আপনাদের কেন্দ্রীয় মনোনয়নে বাণিজ্যের অভিযোগ, জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন সর্বত্রই হচ্ছে। প্রতীক না দিয়ে ঘুমটা পরে মনন বাণিজ্য করছে বিএনপি, এখন ঘুমটা পরে মনন বাণিজ্য করছে, এতে আরো সুবিধা বেশি। প্রতীক নেই, গোপনে গোপনে এ বাণিজ্য জমিয়ে তুলেছে তারা, কাজে অন্যকে দোষ দেওয়ার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখবে, সেটাই হলো আপনাদের প্রতি আমাদের আহ্বান। আমি একটা প্রশ্ন সাংবাদিক বন্ধুরা করেছেন, আমি দেখুন আমরা একটা নীতিগত স্ট্যান্ড নিয়ে আছি, আমরা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত তৃণমূলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত যখন থেকে নিয়েছি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখন স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু সমস্যা
আছে, অনেক বড় বড় সমস্যা অতীতে হয়েছে, ইদানিং কিছু কিছু সমস্যা হচ্ছে স্থানীয় অনেক মেরুকরণের কারণে, সামাজিক অনেক সমস্যার কারণে স্থানীয় রাজনীতিতে কিছু বিভেদ হয়, অনেক সময় মারামারি মতো ঘটনাও ঘটে। কিন্তু তাই বলে আমরা নির্বাচনে প্রতীক দিয়েছি, সেই প্রতীককে বাদ দিয়ে আমরা আবার সামনে নির্বাচনগুলো ওপেন করে দেব, এটা সত্য না, এরকম কোনো চিন্তা আওয়ামী লীগ করে। নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ।